কি ব্যাপার, এখনো হিজাব পরেই আছো? এটা খুলতে হবে না? খুলবো, নামাজ পড়বো তো তাই। আজকে বাসর রাত আর তুমি হিজাব পরে বসে আছো, আর নামাজ পড়বো মানে? বাসর রাতে তো নামাজ পড়ে দুই রাকাত, আপনি জানেন না? কই কখনো শুনি নাই তো। আমার না খুব ইচ্ছা বিয়ের দিন রাতে আমার স্বামীর সাথে একসঙ্গে নামাজ পড়ব। চলেন দুইজনে নামাজ পড়ে। নামাজ পড়বা? আর আমার সেই বয়স হয়েছে, নামাজ পড়া লাগবে? যখন বাবাদের মতো বয়স হবে তখন নামাজ কালাম পড়ব। শোনেন, নামাজের সাথে কোনো বয়সের স্বাদ নেই। আর তাছাড়া বয়স কি, নামাজ 7 বছরের থেকে নামাজ ফরজ হয়ে গেছে। চলেন নামাজ পড়ি। কোথায় আনলা বলো তো? আমি তোকে বলছিলাম আমি গ্রামে আসব না। গন্ধ কিসের? গোবরের গন্ধ মনে হয়। এ ছিম, বাবা জি কোথায় বিয়ে দিল বড় আপা, কি অবস্থা! নানা ভাই কোথায় বিয়ে দিছে খালামণিকে? মাথা বমি আসতেছে গন্ধে, এই জন্য আমি গ্রামে আসি না। আমি কিন্তু একদিনের বেশি থাকবো না, তোমাকে আগেই বললাম। ঠিক আছে আগে যাই তো। কি অবস্থা রাস্তার ছি! ড্রাইভার ভাই একটু তাড়াতাড়ি চালান। এই তো চলে আসছি, আসো নাম। না আসলে সেটা না, এটা আমার মেয়ে। ভাড়া কত ভাইয়া? 100 টাকা দেন। কি বলে ভাই? এখানেও গন্ধ আম্মু, কই জান্নাত কই? মনে হয় ভিতরে, চলো দেখি। চলো দেখছো আমরা যে দুইটা মানুষ আসছি কোনো পাত্তাই নেই। এই জন্য তোমাকে বলছিলাম আসতে হবে না, তবু তো তুমি আসলা। সে নামাজ নিয়েই পড়ে আছে। নামাজের মধ্যে কথা বলতে নেই কেন? তুমি নামাজ একটু বাদ রেখে কথা বলতে পারলে না? আপুমনি, নামাজের মধ্যে যদি প্রধানমন্ত্রীও আসে তাও আমি নামাজ বাদ দিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারবো না। আর আমার তো নামাজ শেষ করে তো কথা বলবো, তাই না? শোনো, তোমার মতন পুচকি মেয়ের থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না, আর তুমি আমাকে জ্ঞান দিবা না। কি অবস্থা, ডিসগাস্টিং! শোনো, এমনিতে কিন্তু আসতে বসে ব্যাগ হারাই দিছে। আমি কিন্তু ওই যে এইসব ড্রেস দিবে ও পড়তে আমি কিন্তু পড়তে পারবো না, কালকে সকালে উঠে চলে যাবো, বুঝতে পারছো? কি দেশে আসলাম, চোর চোরটা স্যাচোরের পাল্লায় পড়লাম। আপনার মেয়ে যে ব্যবহারটা করলো আসলে আমাদের আশাই ভুল হয়েছে।
কি ব্যাপার করছেন মেয়ে? আপনার মেয়ে আসলাম, কোনো কথাবার্তাই নাই, উনি নামাজ নিয়ে ব্যস্ত আছে। এই কথা, নামাজটা আগে। নামাজ স্বয়ং আল্লাহর সাথে কানেক্টেড হয়, মানুষ তো নসী মাত্র। স্বয়ং রাষ্ট্রপতিও যদি এসে দাঁড়ায়, নামাজ ছেড়ে তো উঠা যাবে না। ওই তো দুলা ভাই, আপনিও আপনার মেয়ের মতন জ্ঞান দিতে লাগলেন, আর পার দেন তো। কেন মায়া, খেতে দাও নেই? দেব, ওই যে নামাজ পড়ে উঠলাম তো এই মাত্র। জান্নাত, চলো একটু গ্রামের ভিতরে ঘুরে আসি। না খালা মনে, আমি বাহিরে যাব না। বাড়ির বাহিরে যাও না মানে? এটা তোমাদের গ্রাম না? হোক আমাদের গ্রাম, কিন্তু আমাকে তো কেউ সেভাবে চিনে না, আর আমি বেগুনা পুরুষের সামনে যাই না। তোমরাও যাও না, বাসায় থাকো। তুমি গোলার ভিতরে যায়া ঘাপটি মেরে বসে থাকো, ডিসকাস্টিং। আর ঘোমটা দিয়ে নিও, ঠিক আছে? আম্মু চলো তো আমরা ঘুরতে যাই, কোনো স্মার্টনেস নাই, কোনো কালচারও বোঝে না, ডিসকাস্টিং। শিক্ষা দীক্ষা কিছুই দেয়নি নাকি, আশ্চর্য। ওকে নামাজ পড়তে দাও, চলো তো আম্মু, চলো তুমি চলো। কি ব্যাপার, কই যাও তোমরা? কই যাই, থাকেন আপনারা, আপনাদের নামাজ নিয়েই থাকেন, আমরা চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, এই একটা কথা কইলে নাকি, নামাজ তো পড়তেই হবে তো, নামাজের সময় নামাজ পড়বে না? শোনো শোনো, এইভাবে তোমার যাওয়া তো ঠিক হচ্ছে না তো। তাছাড়া একটা জিনিস খেয়াল করলাম, কালকে তোমরা আসছো, কেউ তো নামাজ পড়লে না। নামাজ ভবিষ্যতের কাজ, আখিরাতের কাজ, ভবিষ্যতের চিন্তা তো করা লাগবে তো, আখিরাতের চিন্তা করা লাগবে। তোমরা কিন্তু মা বেটি কেউ এই চিন্তা করো নাই তো। বাস দুলা ভাই, জ্ঞান দেওয়ার দরকার নেই, সবই ঠিক আছে। ও আর আমি তো সমবয়সী, আমাকে তো একটু নিয়ে যেতে পারতো, সে নাকি বাসার বাহিরেই বের হয় না, আমাকে আম্মুকে নিয়ে ঘুরতে হইছে। আপনাদের এখানে অনেক সমস্যা, আমি একটু সময় আর থাকতে পারবো না। আঙ্কেল থাকেন, আমরা যাই। চলো তো আম্মু চলো, আমি আর থাকতে পারতেছি না। আব্বা খালামুনি চলে গেছে। চলে গেছে তো কাঁদা লাগবে নাকি, আমার সাথে দেখা হয়েছিল, কি উল্টা পাল্টা সব কথা। আমি তো কথাই বলতে পারলাম না, নামাজে ছিলাম, নামাজের মধ্যে বলে চলে গেল। আমি সালাম ফিরে আসতে আসতে দেখতেছি চলে গেছে। ওই রকম রে, কালকে আসে এক ওয়াক্ত নামাজ পড়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওরা নামাজ কি জানেই না, ওরা আখিরাত পরকালে কোনো চিন্তাই ওদের ভেতরে নাই। এই নিয়ে মন খারাপ করে না, শহরে মানুষ হয়েছে, খাও দাও ফুর্তি করো, এই সমস্যা তাদের চিন্তা চেতনা। নামাজ, আখিরাত, পরকাল, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই চিন্তা ওদের ভিতরে নাই। শোনো, দুদিনের দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়ার চিন্তা ওদের মাথায়, আর আমাদের কি তাই? আমাদের নামাজ কালাম পড়তে হবে। এখন দেখো, তোমার মাটা মারা গেল, আমার চেয়ে কত ছোট, আমার আগে যে মারা যাবে সেটাকে আমি জানি। তোমাকে যদি ভালো একটা পাত্র দেখে আমি বিয়ে দিতে পারি, তাহলে আমিও মসজিদেই পড়ে থাকবো, আর বাড়িতে ঠিক আসবো না। মারে, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ভাণ্ডার। এই দুনিয়া যে যত কামাই করবে, আখিরাতে সে সব পাবে। সে ওরা ওই পরকালের চিন্তাও করে না, আখিরাতের চিন্তাও করে না, দুনিয়াতে ওই কামাইটুকু তারা করছে না। আমরা এত কিছু করে কত দুশ্চিন্তা থাকি, আল্লাহ আমাদের মাফ করবেন কি না, এ নিয়ে চিন্তা করো না। চলো চলো ঘরে চলো। নাম কি?
জান্নাতুল ফেরদৌস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার নাম, খুবই সুন্দর নাম। এই নামটা আমার দাদা হজ করতে গিয়েছিল, এসে দেখে যে জন্ম নেছে, খুব সুহাগ করে নামটা রাখছে জান্নাতুল ফেরদৌস, খুব সুন্দর। আচ্ছা আমি, তুমি কি নামাজ কালাম পড়ো পাঁচক্ত? জি। ও আল্লাহর রহমতে ধর্মকর্ম খুব যথেষ্ট পালন করে, আর আমি স্বাস্থ্যবাই হিসাবে কোনোদিন ওর বাড়ির বাইরে দেখছি বলে আর মনে পড়ে না, মানে যায় ক্লাসে চলে আসে, এর বাইরে কোনো সময় পাড়ায় বেড়ায় নেই, এদিক ওদিক ঘোরা কোনো দিক যায় না। সংসার কাজকর্ম কি মেয়েই করে? হ্যাঁ, ওর মা মারা যাওয়ার পর থেকে যাবতীয় কাজকাম ওই করে সংসারটাকে আগলে রাখছে। স্কুলে যাওয়া, নামাজ কালাম পড়া, কোরআন শরীফ পড়া ছাড়া আর অন্য কোনো কাজ ও করে না, এমনকি টিভিও দেখে না সে। তো ভাই আলহামদুলিল্লাহ, কিছু জিজ্ঞাসা করার নেই, আমি রাজি। তাহলে কি ঠিক আছে মা, তুমি আসো। মামা কি অবস্থা? মামা মেয়ে সুন্দর আছে কিন্তু স্টাইলিশ না, কেমন যেন হুজুর টাইপের। চুপ বেটা, স্টাইলিশ না, শোন, স্টাইলিশ মেয়ে নিয়ে ঘোরাফেরা করা যায়, ফুর্তি করা যায়, সংসার করা যায় না, সংসার করার জন্য এই মেয়ে পারফেক্ট। তাও আগামী শুক্রবার ডেট। হ্যাঁ রাজি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আগামী শুক্রবার ইনশাল্লাহ। কি ব্যাপার, এখনো হিজাব পরেই আছো? তাহলে খুলতে হবে না? খুলবো, নামাজ পড়বো তো তাই। আজকে বাসর রাত আর তুমি হিজাব পরে বসে আছো, আর নামাজ পড়বো মানে? বাসর রাতে তো নামাজ পড়ে দুই রাকাত, আপনি জানেন না? কই কখনো শুনি নাই তো। আমার না খুব ইচ্ছা বিয়ের দিন রাতে আমার স্বামীর সাথে একসঙ্গে নামাজ পড়বো, চলেন দুইজনে নামাজ পড়ে। নামাজ পড়বা? আর আমার সেই বয়স হয়েছে, নামাজ পড়া লাগবে, যখন বাবাদের মতো বয়স হবে তখন নামাজ কালাম পড়বো। শোনেন, নামাজের সাথে কোনো বয়সের সাথ নেই, আর তাছাড়া বয়স কি, নামাজ 7 বছরের থেকে নামাজ ফরজ হয়ে গেছে, চলেন নামাজ পড়ি। এই জন্যই মামাকে বলছিলাম হুজুর টুজুর দেখে বিয়ে দিও না। শুয়ে পড়ো। আপনি শোন, আমি নামাজ পড়ি। আমার তো কেউ নাই আল্লাহ, স্বামীর বাড়িতে আসলাম, এখানে আমার একমাত্র স্থান, মৃত্যুর আগ অব্দি আমাকে এখানে থাকতে হবে। হে আল্লাহ, ছোটবেলায় মাকে হারাইলাম, আমি ছাড়া আমার বাবার আর কেউ নাই, আমার বাবাকে ফেলে আমি এক বাড়িতে চলে আসলাম। আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রেখো, ভালো রেখো, তাকে সহি সালামতে রাখো আল্লাহ। হে আল্লাহ, আমার স্বামী তো নামাজ পড়ে না, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো, ও যেন দিনের পথে চলে আসে, তোমার পথে চলে আসে আল্লাহ। হে আল্লাহ, ওকে আমি দুনিয়াতে পাইছি, আখিরাতও যেন আমার স্বামীকেই পাই, কিন্তু ও তো নামাজই পড়ে না, ওকে কেমনে দাও আল্লাহ, তুমি ওরে হেদায়েত নসিব করো আল্লাহ, ও যেন নামাজই হয়ে যায় আল্লাহ, যত গুনাহ করছে ওর মাফ করে দাও আল্লাহ, আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের সংসারে জীবনের সুখ আনো, শান্তি আনো, আমরা দুইজনের জন্য মিলেমিশে থাকতে পারি আল্লাহ, আল্লাহুম্মা আমিন।
হয়েছে আপনার? গতকাল আমার যে বন্ধু বিয়ে খেয়ে গেল না, সেই বন্ধু আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই বন্ধুর সাথে একই সাথে অনেক দিন থাকছি, একই রুমে থাকছি। ভাবতে পারিনি বন্ধুটি হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যাবে। দেখেন, আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে। আপনি কি জানতেন আপনার বন্ধু আজকে মারা যাবে? দেখেন, আমার মা আমার বাবার থেকে কিন্তু অনেক ছোট, কিন্তু আমার মাই আগে মারা গেল, বাবা কিন্তু এখনও আছে। আপনি তো নামাজ পড়েন না, আপনি কি আমাকে ভালোবাসেন? দেখেন, আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমাকে দুনিয়াতে পাইছেন, আখিরাতেও আমাকে পাইতে হবে। আর আখিরাতে যদি আমাকে পেতে চান তাহলে তো নামাজ ছাড়া কোনো গতি নেই। আমি নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। আপনি যদি নামাজ না পড়েন তাহলে তো আমাকে পাবেন না আখিরাতে। আমাকে যদি পেতে চান আপনাকেও কিন্তু নামাজ পড়তে হবে। আজকে থেকে নামাজ পড়েন আর আপনার বন্ধুর জন্য দোয়া করেন, সে যেন ভেস্তবাসী হয়। তুমি ঠিকই বলছো, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো। যাও, তুমি টুপি আর পাঞ্জাবিটা নিয়ে আসো। আপনি সত্যি নামাজ পড়বেন? হ্যাঁ সত্যি, যাও। আচ্ছা ঠিক আছে। পাঞ্জাবি আর টুপি। হে আল্লাহ, তোমার অশেষ রহমত যে ওর ভুল বুঝতে পারছে, আল্লাহ দিনের পথে চলে আসছে, ওর ইমানটাকে অটল রাখো, ও যেন সারা জীবন এইভাবে থাকতে পারে। আল্লাহ বাড়িতে সোনা গয়না টাকা পয়সা এবং কি ব্যাংকে যত টাকা ছিল আমার সই নকল করে সব তুলে নিয়ে চলে গেছে। খোঁজ নিয়ে দেখো গা, ওই ছেলে নিশ্চয়ই নেশাটেশা করে। তোমরা যেভাবে চলাফেরা করো ওই ছেলে ওইভাবে চলাফেরা করে, বুঝছো? ছেলে কখনো ধার্মিক হতে পারে না। এই যে শোনো, আমার মেয়েটাকে দেখো, তোমরা তো বেশ রাগ টাগ করে চলে গেলে, আমার কথাটাও রাখলে না। আমার মেয়ে আল্লাহ দিল অনেক ভালো ঘরে বিয়ে হয়েছে, ছেলেটা সরকারি চাকরি করে, দেখতে শুনতে খুবই সুন্দর। আর সে কি ব্যবহার, ও বলে শেষ করা যাবে না। বাড়ির প্রতিটি লোক আমার মেয়েকে আমার চেয়ে বেশি আদর দিয়ে রাখে। দুলা ভাই, এখন আপনার ভাইরা আমাকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব, কি করব? লাস্টের দিশামিশা না পেয়ে আমি আপনার বাসায় আসছি। দুলা ভাই, আপনি একটা ব্যবস্থা করে দেন। তোমাকে আরও আগে বার করে দেওয়া উচিত ছিল। তোমার যে চলাফেরা, তুমি আখেরাতে চিন্তা করে চলাফেরা করো নাই, নিজে চলিছো, মেয়েটাকেও ওভাবে গড়ে তোলো নাই তুমি। এখন দেখো তোমার কৃতকর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। দুলা ভাই, এইরকম কথা বলেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দেন। শোনো, তুমি যেরকম এই দুনিয়াতে যেভাবে চলাফেরা করিছো, যে ফল ভোগ করতেছো, আখিরাতে তুই একই ফল ভোগ করবে তুমি। আমার কিচ্ছু না না দুলা ভাই, আপনি আমাকে একটা পথ দেখাই দেন। দুলা ভাই, এখন আমি কি করবো?